হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিও কি নিয়ে আপনারা এতক্ষণে টাইটেল ও থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন, তো আর দেরি না করে আমি ভিডিওটি শুরু করি। তো এইটা হচ্ছে মেইনলি আজকে ভিডিও করার উদ্দেশ্য। এটা হচ্ছিল নতুন ক্যামেরা আমার, হিরো গোপ্রো 8 ব্ল্যাক। এটা এখন আনবক্সিং করবো আমি। তো অলরেডি আনবক্সিং করছি, তো আপনাদের দেখানোর জন্য আবার আনবক্সিং করতেছি। তো এটা হচ্ছিল ক্যামেরা, তো বক্সটা কিছু ম্যানুয়াল আছে, তো সাইডে রাখি এগুলো। এটা ম্যানুয়াল গাইড, তো এটা সাইডে রাখি। পোর্শন এগুলো আমাদের লাগবে না। এই যে এখানে দুইটা স্টিকার আছে গোপ্রো, তো এটা বাইকে লাগাবো। এটা গোপ্রো অরিজিনাল একটা ব্যাটারি ক্যামেরার সাথে ফ্রি। এটা হচ্ছিল হেলমেট মাউন্ট, হেলমেটের সাথে ক্যামেরা লাগানোর জন্য। এটা হচ্ছিল চার্জার, টাইপ সি চার্জার, টাইপ সি চার্জার। এটা হচ্ছিল মেইন ক্যামেরা, ক্যামেরাটা খুলি। এই তো মেইন ক্যামেরা চলে আসছে। এই তো ক্যামেরাটা গোপ্রো। সো ক্যামেরার সাথে আর কী কী কিনলাম, তো ওইগুলো আপনাদের দেখাই। তো ফার্স্ট হচ্ছিলো 64 GB মেমোরি কার্ড স্যানডিস্কের। তো আমি প্রাইসটা লাস্টে বলে দিচ্ছি সবগুলো। আর মাইক্রোফোন অ্যাডাপ্টার, গোপ্রোর অরিজিনাল মাইক্রোফোন অ্যাডাপ্টার। তো এটা আনবক্সিং করি। একটা ইউজার ম্যানুয়াল, এটা আননেসেসারি জিনিস। এই তো মাইক্রোফোন অ্যাডাপ্টার, এটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করবো। তো এটা রাখি আর দিচ্ছ না। তারপরে নিচে হচ্ছে ব্যাটারি প্লাস একটা চার্জার, গোপ্রো অরিজিনাল ব্যাটারি আর চার্জার। তো এটা হচ্ছিল এই যে চার্জিং কেবল টাইপ সি। এটা হচ্ছিল অরিজিনাল ব্যাটারি, গোপ্রো অরিজিনাল ব্যাটারি। তো এটা সাইডে রাখি। তারপরে এটা ইউজার ম্যানুয়াল গাইড, তো এটা লাগবে না, সাইডে রাখি। এই তো চার্জার, গোপ্রো অরিজিনাল চার্জার। তো এটা দিয়ে আমি দুইটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবো। এটা রাখা দিলাম। তারপরে হচ্ছে হলো উলানজির ব্লগিং কেস, তো এটা আনবক্সিং করি। তো এই উলানজির দুইটা স্টিকার পেয়েছি এর সাথে, তো সুন্দর স্টিকার। তো এগুলো আমি দেখি কই লাগানো যায়, তো এগুলা রেখে দিই। তারপরে একটা একটা কার্ড পাইছি, দেখেন এটা পরে পরে নেব কিসের কার্ড। তো এটা হচ্ছিলো এই যে ব্লগিং কেসটা মেইন উলঞ্জি। তো এটা হচ্ছিলো এখানে লাগায়, এই তো, বা এটাও লাগানো যায়। এটা হচ্ছিলো ক্যাপ, এটার ক্যাপ। আর এটা হচ্ছিলো যদি এর সাথে আমি কোনো লাইট সেট করি, তো তখন এটা উপর দিয়ে সেট করে দিই। এই যে, তো এটা আমার এখন লাগতেছে না, খুলে ফেললাম। তো লাস্টলি আরেকটা জিনিস কিনছি, এই তো এটা হচ্ছিলো ট্রাইপড, উলঞ্জির ট্রাইপড।
তো যেহেতু আমি হচ্ছিল গোপ্রো 8-এর বান্ডেলটা পাই নাই, তো আমার এগুলো আলাদা করে পারচেস করতে হয়েছে। তো কিছু টাকা বেশি লাগলেও এখন মেনে নিতে হচ্ছে, করার কিছু নাই। তো এটা হচ্ছিল লঞ্জের ট্রাইপড। এই যে প্যাকেটটা দেখুন, এই যে এটা আমি লিঙ্ক নিচে দিয়ে দিব যে কোথায় পাবেন, তো আপনাদেরও সুবিধা হবে। এই যে ট্রাইপডের কোয়ালিটিটা অনেক ভালো, আর এটা যে এক্সটেন্ড করা যায়, তো এটা দিয়ে যে ব্লগিং করা যাবে সহজেই। আর এটার তিনটা লেগ আছে, যে কোনো সারফেসে এটা ভালোভাবে ফিক্সড করা যাবে। তো এটার সাথে আরেকটা আছে, এই যে গোপ্রো সেট করার জন্য। এখন আমি দামগুলো বলে দিই। ফার্স্টে হচ্ছিলো আমার এই যে গোপ্রো, এটা হচ্ছিলো বান্ডেল ছাড়া যেটা, ওইটা নিচে হচ্ছিলো 27,500 টাকা। আর দেন মাইক্রোফোন অ্যাডাপ্টার, এই যে মাইক্রোফোন অ্যাডাপ্টার গোপ্রো অরিজিনাল, এটা হচ্ছিলো 5,500 টাকা নিচে। তারপরে হচ্ছিলো গোপ্রো অরিজিনাল ব্যাটারি আর চার্জার, একটা এক্সট্রা ব্যাটারি আর একটা চার্জার, তো এটা নিচে হচ্ছে হলো 7,000 টাকা। দেন ব্লগিং কেস, উলঞ্জির ব্লগিং কেস, এটা নিচে হচ্ছে 1,000 টাকা। দেন ট্রাইপড, উলঞ্জির ট্রাইপড, এটা নিচে হচ্ছে হলো 850 টাকা। দেন আর লাস্ট এটা হচ্ছে হলো স্যান্ডিস্কের একটা মেমোরি কার্ড, এটা হচ্ছিলো 4K রেকর্ড করা যায়, এবং এটার স্পিড হচ্ছে 170 আর রাইট স্পিড হচ্ছিলো 90, তো এটা নিচ্ছে হচ্ছে 3,500 টাকা। তো এই টোটাল আমার 45,000 টাকা গেছে। সো এখন আমি ক্যামেরাটা সেট করি। তো এটা হচ্ছিলো গোপ্রো ক্যামেরাটা। এখন ব্যাটারিটা লাগো, ব্যাটারিটা লাগানোর সিস্টেম হচ্ছে এই যে এখানে একটা ইয়ে আছে, এই তো এইটা টান দিতে হবে, এই তো খুলে ফেলছি। তো এখন আমি এই ব্যাটারিটা লাগাবো। তো ব্যাটারিটা আমি আসার পরে ফুল চার্জ করে রাখছি, যা আপনাদের দেখানোর সুবিধার জন্য। তো আমি এখন ব্যাটারিটা সেট করব। আর মেমোরি কার্ড লাগানোই আছে ভিতরে, এই তো দেখতে পাচ্ছেন কিনা, মেমোরি কার্ড লাগাই রাখছি। সো এখন ব্যাটারিটা সেট করি। আর যেহেতু যদি আমি এই কেসটা ইউজ করি, সেক্ষেত্রে আমার এইটা খুলে ফেলতে হবে, তো এটা আমি এখন খুলে ফেলবো। আর হ্যাঁ, আমি কোন দোকান থেকে কিনছি এটার আমি একটা কার্ড দিয়ে দিচ্ছি আপনাদের, এই তো একটু টান দিলে এটা খুলে চলে আসছে, এই যে। তো এটা আলাদা রাখি, আমার এই ব্লগিং কেসটাতে সেট করব। তো এখানে একটা ক্লিপ আছে, তো এই লেগ দুইটা, এই যে এই লেগ দুইটা বসাই দিলাম। আর এটাতে সেট করার সময় অবশ্যই এর এই ডোরটা ওপেন করে নেবেন, এই যে ডোরটা ওপেন করে নিচ্ছি। অল সেট। এখন এই সামনের ডোরটা ক্লোজ করবো। অ্যাডাপ্টারটা লাগাবো, মাইক্রোফোন অ্যাডাপ্টার, এটা হচ্ছে এদিক দিয়ে। ডোরটা আমি ক্লোজ করলাম, দেখবেন এই এখন হচ্ছে হলো অ্যাডাপ্টারটা।
অ্যাডাপ্টার লাগানো শেষ, সো এখন ট্রাইপডের সাথে সেট করব। ট্রাইপড এই তো আমার ব্লগিং সেট আপ রেডি। তো এখন হচ্ছিল ক্যামেরাটা অন করি, এই যে পাওয়ার বাটন একবার প্রেস করলেই অন হয়ে যাবে। সো এই ছিল আমার ফোন দিয়ে লাস্ট ভিডিও। তো এখন আমি হচ্ছিল গোপ্রোতে শিফট করতেছি, তো আপনারা এখন গোপ্রোর ফুটেজটা দেখেন। তো বাই। সো এখন আমি হচ্ছিল গোপ্রোতে শিফট করলাম, আগে ছিলাম ছিল ফোনে, এখন হচ্ছিল গোপ্রোতে। সো এখন গোপ্রোর হচ্ছে হলো ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস রেকর্ড করতেছি, আর সেটিং আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, যে সেটিং ছিল ওইটাই রাখছি। সো আপনারা আসলে বুঝতে পারতেছেন যে ফোনে আর গোপ্রোর মধ্যে ডিফারেন্সটা কী আসতেছে। তো গোপ্রো অবশ্যই ভালো আসবে, তো আপনাদের জন্য মূলত ক্যামেরাটি কেনা, যে আপনাদের ভালো কোয়ালিটির যেন ভিডিও আপলোড দিতে পারি, আর আপনাদের মোটর ব্লগও দিবো এখন থেকে রেগুলার, আর ট্রাভেল ব্লগও থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।